আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খোলার পর থেকেই দেশ জুড়ে চলমান লকডাউন অনেকটাই ভেঙে পড়েছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল স্বল্প পরিসরে। ঢিলেঢালা লকডাউনে সাধারণ মানুষের চলাচলের সাথে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে দেখা যায় যানজট। এদিকে ঢাকার মতো সারা দেশেও ভেঙে পড়েছে লকডাউন। মহাসড়কে পণ্যবাহী গাড়ির সাথে বেড়েছে অন্যান্য গাড়ি চলাচল। এদিকে চলতি লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। লকডাউন বৃদ্ধি বা শিথিলের বিষয়ে আজকে সচিবালয়ের সংশ্লিষ্টদের বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর লকডাউন বাড়ানোর পক্ষে আগেই মতামত দিয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, আজকের যে বৈঠক হয়েছে সচিবালয়ে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, সেই বৈঠকে আসলে কারা কারা অংশগ্রহণ করেছেন এবং এই বৈঠক থেকে আসলে কি ধরনের সিদ্ধান্ত এসেছে এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? তানি, আসলে বৈঠকটি কিছুক্ষণ আগে এখনো চলছে, প্রায় শেষ পর্যায়ে রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ হবে। বৈঠকটি হচ্ছে কোভিড-19 পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একটি পর্যালোচনা সভা। এই সভায় আসলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটি জেনেছি যে চলমান বিধিনিষেধ যেটি আগামী 5 তারিখ পর্যন্ত রয়েছে, 5 আগস্ট পর্যন্ত, সেটি এরপর বাড়বে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কোনো বিধিনিষেধ শিথিল করা হবে কি না এবং নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে কি না, সব বিষয়ে সামগ্রিক পর্যালোচনা এখানে হবে সরকারের পক্ষ থেকে। এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল, তিনি এখানে এটা সভাপতিত্ব করছেন এবং বেশ কয়েকজন মন্ত্রী এখানে রয়েছেন। এখানে মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন। সবাই মিলে আসলে পরবর্তীতে লকডাউন কি বাড়ানো হবে কি না এবং কি কি বিধিনিষেধ আরোপ করা হবে সেই বিষয়টিতে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখন পর্যন্ত আসলে তারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটি আমরা এখনো জানতে পারিনি। কিছুক্ষণের ভিতরে আমাদেরকে এটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানানো হবে। তবে লকডাউন বাড়ানোর জন্য কিন্তু চলমান যে বিধিনিষেধ রয়েছে সেটি বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, পরামর্শ দেওয়া হয়েছে এটি বাড়ানোর জন্য। অন্যদিকে বিধিনিষেধ যে চলমান যে লকডাউন একেবারে অচল হয়ে পড়েছে বিভিন্ন নানা কারণে, যে কারণে জাতীয় পরামর্শ কমিটি, তারা কিন্তু বলা হয়েছে যে এভাবে যদি লকডাউন দেওয়া হয় তাহলে এটি আসলে গ্রহণযোগ্য হচ্ছে না, যে কারণে তারা তাদের পক্ষ থেকে বলা হয়েছে বিধিনিষেধ আরোপের মাধ্যমে তারা নতুন করে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা পরামর্শ দিয়েছেন। তো এখন আমরা অপেক্ষায় আছি কখন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তানি নাজিব, ধন্যবাদ আপনাকে। তার মানে এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হয়নি, কি ধরনের তথ্য সেখানে দেওয়া হচ্ছে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আজকের মন্ত্রিপরিষদের যে বৈঠক হয়েছে এই বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দিতে পারবো। নাজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। যাচ্ছে পরের সংবাদে। কোনোভাবেই কমছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে, অনেকেই বেড ও আইসিইউর আশায় অ্যাম্বুলেন্সেই চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী মারা গেলেই বেড পাচ্ছেন তারা। গত 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 114 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেলেই মারা গেছেন 19 জন, চট্টগ্রামে 10 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1273 জনের করোনা শনাক্ত হয়েছে। সীমান্তর চুয়াডাঙ্গায় 8 জন এবং কুষ্টিয়ায় 6 জনের মৃত্যু হয়। কুষ্টিয়ায় নতুন করে 233 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে 14 জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 17 এবং কুমিল্লায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় 924 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় আরও 20 জন মারা গেছেন। অন্যদিকে খুলনায় কমছে মৃত্যু ও সংক্রমণ। খুলনার 3টি হাসপাতালে 7 জন মারা গেছে। নতুন করে 109 জনের করোনা শনাক্ত হয়েছে। দর্শক, করোনা ও লকডাউন পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমরা যেমনটি জেনেছি যে একদিনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 17 জন মারা গেছেন, আপনি একটু জানাবেন যে সেখানে শনাক্তের সংখ্যা আসলে কত এবং চিকিৎসায় কোনো রকম বেগ পেতে হচ্ছে কিনা? তানি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই 33 দিনে কিন্তু করোনা আক্রান্ত এবং উপসর্গে 500 জনের মৃত্যু ছাড়িয়ে গেছে। প্রতিদিনই কিন্তু করোনা
ওয়ার্ডে রোগীদের চাপ বেড়েই চলছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগ ছাড়াও কিন্তু অন্যান্য জেলা থেকে এই করোনা ওয়ার্ডে রোগী ভর্তির কারণে কিন্তু এই চাপ ক্রমশই বেড়ে যাচ্ছে। এই করোনা ওয়ার্ডে 70 জন ডাক্তার এবং 150 জন নার্স চিকিৎসা দিয়েও কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। আজ কিন্তু মানে গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে 17 জনের মৃত্যু হয়েছে। এই 17 জনের মধ্যে করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে 6 জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে কিন্তু 11 জন এবং এই 17 জনের মধ্যে ময়মনসিংহ 10 জন এবং বাকিরা কিন্তু নেত্রকোনা, টাঙ্গাইল, নরসিংদী, এমনকি দিনাজপুরের রোগীও কিন্তু এখানে রয়েছে। আর আজ নতুন করে কিন্তু 1664টি নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় কিন্তু 448 জনের দেহে করোনা পজিটিভ আসে এবং এই শতকরা হারে যদি বলা যায় তাহলে 26.98% কিন্তু এই নমুনা শনাক্তের হার। আর গত 24 ঘন্টায় কিন্তু এই হাসপাতালে 88 জন রুগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে কিন্তু এখন পর্যন্ত 551 জন রুগী কিন্তু করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং 22 জন কিন্তু আইসিইউতে আছেন। তানি আমি যদি বলি, এই হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে এই প্রতিদিনই রুগী বাড়ার কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং তারা কিন্তু 25টি আইসিইউ বেড তৈরি করেছেন, 20টি আইসিইউ বেডের পরিবর্তে তার মানে আরো 5টি কিন্তু বেড তারা বাড়িয়েছেন। রাজধানী সরকারি বেসরকারি কোন হাসপাতালে নেই শয্যা খালি। আইসিইউ ও সাধারণ বেডের জন্য শুরু হয়েছে হাহাকার। ঈদের পর থেকেই এসব হাসপাতালে সাধারণ শয্যা ও আইসিইউ সংকট দেখা দেয়। গত কয়েকদিনে তা মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিন ঢাকার বাইরের শত শত রোগী রাজধানীতে আসছেন আইসিইউ এর জন্য। সাধারণ শয্যার জন্য রোগী আসার সংখ্যা এর কয়েক গুণ বেশি। রোগীদের আইসিইউ এর জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। প্রতিদিন মাত্র 2-1টা বেড খালি হচ্ছে। কোনো রোগী সুস্থ হলে কিংবা মারা গেলেই বেড খালি হয়। এছাড়া টিকা নিয়েও চলছে তুগলকি কাণ্ড। সোহরাওয়ার্দী হাসপাতালে টাকা নিয়ে টিকার লাইন দেওয়ার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। বরিশাল থেকে আমি আসছি 3 দিন হয়েছে, আজকে সিরিয়ালে দাঁড়াচ্ছি 4টা বাজে, তাই এখন সম্ভবত পাবো। এখানে অনেক রকমের অনিয়ম চলতেছে। এখানে যে হিসাবে এখানে দায়িত্বশীল দায়িত্বরত আছে তাদের কোনো আমরা পাচ্ছি না। আমরা 2 দিন রোগী নিয়ে ঘুরছি কিন্তু ভর্তি করতে পারছি না। বক্ষবাদী থেকে তারপরে আপনাকে এটা থেকে কালকে ইয়াদি ফেরত দেশে আবার আজকে আসছি। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের চিকিৎসার অন্যতম অনুষঙ্গ এটি। বর্তমানে আমদানি করেও প্রতিদিন ঘাটতি থাকছে 35 টন। সংক্রমণ বাড়ার আশঙ্কা মাথায় রেখে দ্রুত দেশে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। অক্সিজেন সংকটে গেল 30 জুন সাতক্ষীরা জেনারেল হাসপাতালে 6 জন রোগীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শুধু সাতক্ষীরা নয়, সংকট ছড়িয়ে পড়ায় জেলা পর্যায়ে অক্সিজেন সংকটের এমন কয়েকটি ঘটনা ঘটেছে। বড় শহরগুলোতেও চাহিদা দিন দিন বাড়ছে। কোভিড হাসপাতালে আনা প্রতিটি রোগীর মুখেই অক্সিজেন। তথ্য বলছে বর্তমানে দৈনিক অক্সিজেনের চাহিদা 245 টন। দেশে মেডিকেল গ্রেড অক্সিজেন উৎপাদন ক্ষমতা 135 টন, ফলে ঘাটতি থাকে 110 টন। ক্ষতিপূরণে ভারত থেকে 95 টন অক্সিজেন আমদানি করা হয়, নানা কারণে অপচয় হয় 10% বা প্রায় 25 টন। সব মিলিয়ে প্রতিদিন ঘাটতি দাঁড়ায় 35 টন। সিলিন্ডার থেকে শুরু করে সিপাপ, বাইপাপ এবং অন্যান্য যে হাইপ্রোনেজাল ক্যানুলা, এই পদ্ধতিগুলোকে সুন্দরভাবে পরিকল্পনায় আনতে হবে এবং পরিকল্পনা এনে বিশেষ করে এখন যেহেতু গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে, সেই উপজেলা হাসপাতাল পর্যন্ত কোথাও কোথাও সক্ষমতা বৃদ্ধি, জেলা হাসপাতাল তো বটেই। অক্সিজেনের ঘাটতি পূরণে নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে পরামর্শ এই বিশেষজ্ঞর। আমরা বলি সিপ্যাপ কিংবা বাইপ্যাপ, হ্যাঁ, এবং
অনেকগুলোই কিন্তু ছিল তুলনামূলকভাবে সহজ পদ্ধতি। সেই সহজ পদ্ধতিগুলো কেন এক বছর বা দেড় বছরে আসলে আরও বেশি ব্যাপক হারে তৈরি করা যায়নি, সেটা কিন্তু আসলে সত্যি অর্থে ব্যাখ্যা নেই। এখন এই যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, এটিও কিন্তু আরও পরিমাণে বাড়াতে হতো, কারণ সিপ্যাপ ঠিকমতো চালাতে গেলে সেই মানে অন্যান্য যে সরবরাহগুলো ঠিকমতো থাকলে অক্সিজেনের আসলে প্রয়োজনটা কিন্তু অনেক ক্ষেত্রেই মেটানো সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রের দাবি, প্রতিদিন যে হারে চাহিদা বাড়ছে তা সামাল দেওয়ার মতো অক্সিজেন দেশে রয়েছে। সমস্ত হাসপাতালগুলোতে অ্যাটলিস্ট অক্সিজেন যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করা, উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালে। এখন যেসব স্থানগুলোতে সেন্ট্রাল করা গেছে ওর মধ্যে তা তো ভালো, আর যেসব স্থানগুলোতে সেন্ট্রালে একেবারে লিকুইড অক্সিজেন দেওয়া যায়নি সেসব জায়গাতে বিভিন্ন অক্সিজেন সিলিন্ডার দিয়ে ম্যানিফোল্ডের মাধ্যমেও যাতে সেন্ট্রাল সাপ্লাই দেওয়া যায় অথবা সরাসরি সিলিন্ডার থেকেও দেওয়া যায় এই ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেনের উৎপাদন বাড়াতে দেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। সাধারণ মানুষ যাতে এক জায়গা থেকে সব ধরনের সরকারি সেবা পেতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আবাসন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। এ সময় রাজধানীর বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক 300 ফ্ল্যাট উদ্বোধন করে সরকার প্রধান বলেন, গ্রামে ফিরতে চাইলে তাতেও সহযোগিতা করবে সরকার। আরও দেখুন মারুফ রেজা রিপোর্টে। বস্তির ছোট্ট ছুপড়ি ঘরের বদলে আধুনিক ফ্ল্যাট, বিষয়টা এতদিন অলীক মনে হলেও এটাই এখন বাস্তবতা। গোসলখানা, টয়লেট। মুজিব বর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী এবার রাজধানীর বস্তিবাসীদের 300 পরিবার পেল আধুনিক ফ্ল্যাট। মিরপুরের 11 নম্বর সেকশনে নির্মিত 14 তলার 5টি ভবনের 553টি ফ্ল্যাটে সেসব পরিবার থাকতে পারবেন বস্তি ঘরের সমপরিমাণ ভাড়া দিয়েই। উজ্জ্বল দৃষ্টান্ত। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে উদ্বোধন করেন ঢাকা ও মাদারীপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 5টি আবাসন প্রকল্প ও অফিস ভবন। সরকারি কর্মচারীরা বা তাদের জন্য কাজ করার সুবিধা, আর জনগণ যেন একবারে এক জায়গায় যেয়ে সব ধরনের সরকারি সেবা পেতে পারে সেই সুযোগটা করে দেওয়া। সবচেয়ে বড় কথা আমার জমি বাঁচানো, আমার কৃষি জমি রক্ষা করা, কারণ আমাদের এতগুলি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো এটা মাদারীপুর প্রথম আমরা ভবন করলাম, পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় আমরা করব। প্রধানমন্ত্রী বলেন রাজধানীর জীবনযাত্রায় সব শ্রেণী পেশার মানুষেরই প্রয়োজন আছে, তবে এরপরেও বস্তিবাসীরা গ্রামে ফিরতে চাইলে তাদের সব ধরনের সুবিধা দেবে সরকার। যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব, আমাদের আশ্রয়ণ প্রকল্প দুইয়ের মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন, এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেবো, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেরটা কাজ করে চলতে পারেন। আর যাদের ভিটামাটি আছে তারা, ভিটামাটি যাদের আছে তাদেরও ঘর করে দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সে ঘরে ফেরা কর্মসূচিটাকে আবার আমি ভালোভাবে চালু করব। জাতির পিতার স্বপ্ন পূরণ মানেই দেশের উন্নয়ন, এমনটা জানিয়ে এই উন্নয়ন যাত্রায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। নামের শেষে লীগ শব্দ যুক্ত করেই হয়ে উঠছে ক্ষমতাসীন দলের এক একটা রাজনৈতিক সংগঠন, আদায় করে নিচ্ছেন নানা সুযোগ সুবিধা, এমনকি সংগঠনের নামে চলছে চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার। তবে সম্প্রতি বেশ কিছু ঘটনায় নড়ে চড়ে বসেছেন সংগঠনের নেতারা। তারা বলছেন এসব ভুঁইফোড় সংগঠনের কার্যক্রম বন্ধের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মারুফ রেজার আরও একটি রিপোর্ট। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিপুলভাবে জয়লাভের পর থেকেই কোনো নামের আগে পড়ে লীগ কিংবা আওয়ামী জুড়ে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ে সুযোগ নিতে থাকে কিছু অসাধু চক্র। মূলত রাজনীতির আড়ালে নাম ভাঙিয়ে নানা সুবিধা আদায় ছিল যার অন্যতম লক্ষ্য। 2009 সাল থেকে সেই যে শুরু, এরপর
আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নামে একের পর এক গড়ে ওঠে 73টি সংগঠন। অথচ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী 8টি সহযোগী আর 2টি ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে দলটির। সহযোগী সংগঠনগুলো হলো যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ ও মৎস্যজীবী লীগ। আর ভ্রাতৃপ্রতিম সংগঠন দুটি হলো ছাত্রলীগ ও শ্রমিক লীগ। তবে সম্প্রতি হেলেনা জাহাঙ্গীরের চাকরিজীবী লীগের মাধ্যমে আলোচনায় উঠে আসে এইসব ভুইফোর সংগঠন। নড়িচড়ে বসেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা, বলছেন এরা কেবল অন্যায্যভাবে সুযোগ সুবিধাই নিচ্ছে না, দলের ইমেজও নষ্ট করছে। বঙ্গবন্ধুর জন্মদিন, আমাদের বিজয় দিবস, এগুলিও পালন করে, এর মাধ্যমে তারা জনগণের কাছে এই মেসেজগুলি পৌঁছে দেয়। আবার তারা এর সুযোগ গ্রহণ করে আবার তাদের নিজেদের কতগুলি এজেন্ডা বাস্তবায়ন করে, চাঁদাবাজি করে, মানুষের কাছ থেকে অত্যাচার নির্যাতন করে, মিথ্যা কথা বলো, এবং সেখানে তখন আমাদের ছবি টবি দেখায়, হয়তো আমাদের কোনো নেতাকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের প্রকল্প ওই ছবিটা দেখে দেখান না। তবে এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান দলের শীর্ষস্থানীয় এই নেতা। অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আমরা বারবার খুব স্পষ্টভাবে আমাদের আওয়ামী লীগের থেকে ঘোষণা দিয়েছি যে সবগুলি অবৈধ ভুইফোর সংগঠন, তাদের সাথে কেউ যেন সম্পৃক্ততা না রাখে। গঠনতন্ত্র অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের কাউকে কাউকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবে এই ব্যাপারে আমাদেরকে আগামীতে আরও সতর্ক থাকতে হবে। এছাড়া তৃণমূলে কেউ যেন এমন সংগঠন করতে না পারে সে ব্যাপারে দলীয় নেতাদের ভূমিকা রাখার বিষয়েও আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান। ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানায় হেফাজতে থাকা মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ লিটন। এ বিষয়ে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম আরটিভিকে জানিয়েছেন, একাধিক মামলার আসামি মোহাম্মদ লিটনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিলে রাত 3টার দিকে হাজতে থাকা কম্বল ভেন্টিলেটরের সাথে বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ঘটনা তদন্তে এডিসি বিমানবন্দর জোন তাপস কুমার দাসকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভোর থেকে ভারী বৃষ্টির কারণে খাল ও নালা দিয়ে পানি নামতে না পারায় চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে চকবাজার, প্রবর্তক, 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় হাঁটু পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নোয়াখালীর বেগমগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও 17 জন। গতরাতে উপজেলার পূর্ব একলাশপুর দাউদ ইব্রাহিম এতিমখানা ও নুরানী মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতের খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পর নূর হামিদ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা জানতে হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে গেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। সংকট মোকাবেলা বা কম্ব্যান্ডিং ক্রাইসিস প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হল বাংলাদেশে মার্কেটিং ডে। মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে চতুর্থবারের মতো দিবসটি পালিত হয়। ভার্চুয়ালি আয়োজনটি 2 দিনের এই অনুষ্ঠানে বিপণন খাতের লাখেরও বেশি মানুষ অংশ নেন। আয়োজক পরিষদের সদস্য সচিব ডক্টর শরীফুল ইসলাম, আহ্বায়ক ডক্টর মিজানুর রহমান, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেলক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাহিনী যাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, গভীর একদিকে নিন্দা জানাই এবং যারা সেদিন শাহাদত বরণ করেছেন তাদের সকলের পবিত্র আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহামারী করোনায় আমাদের যে সমস্ত সম্মানিত নাগরিকবৃন্দ জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আরও বিভিন্ন পেশার লোকেরা যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়
ইতিমধ্যে আপনারা দেখেছেন ঘোষণা করেছে যে আগামী এক সপ্তাহে 1 কোটির বেশি লোককে ভ্যাকসিনেট করবে, ভ্যাকসিনেশন তাদের কাছে পৌঁছে দেবে। এবং অত্যন্ত ভালো খবর, যেটা প্রত্যেক গ্রামে গ্রামে অর্থাৎ ওয়ার্ডে, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেই ওয়ার্ডে ন্যূনপক্ষে 2টি করে কেন্দ্র, অন্য ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশনগুলোতে 5টা 7টা করে কেন্দ্র করে এই এক সপ্তাহের মধ্যে 1 কোটির ঊর্ধ্ব লোককে ভ্যাকসিনেশন দেবে, যার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে ভ্যাকসিনের মানে নেওয়ার পিছনে দৌড়াতে হবে না। আমাদের প্রশাসন বা এই ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। প্রায় 14,000 কেন্দ্রে একসাথে একযোগে ভ্যাকসিন দেওয়া হবে। আমি আবার রিপিট করি, 14,000 কেন্দ্রে একযোগে এই সপ্তাহব্যাপী এই ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে আমরা অগ্রাধিকার দিব যারা একটু বয়স্ক লোক, কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে যারা মারা যাচ্ছেন বৃদ্ধ লোকেদেরই হয়তো মনে হয় যে শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার একটু কমে গেছে, তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই সাথে শ্রমজীবী মানুষ বা যারা ছোট দোকানদার, কর্মচারী, বাসের হেল্পার, এদেরকে আমরা এই সময়ের মধ্যে স্ব ওয়ার্ড থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি যে ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। যেমন যারা দোকানদার, আমরা চিন্তা করেছি যে আগামী 11 তারিখ থেকে হয়তো সেটা খোলা হবে, কিন্তু একটা কর্মচারীও ভ্যাকসিন ছাড়া তার কর্ম মানে দোকানে আসতে পারবে না। এবং সে যে ভ্যাকসিন দিয়েছে সার্টিফিকেট থাকতে হবে। এমন সিস্টেম করা হয়েছে যে যাদের ভ্যাকসিন হবে সব ওয়েবসাইটে চলে যাবে, কেউ অসত্য তথ্য দিয়ে পার পাবে না। ওয়েবসাইট থেকে আমরা চেক করে নিতে পারবো প্রত্যেকটা ভ্যাকসিনেটেড পার্সন, তথ্যাদি ওয়েবসাইটে সংরক্ষিত, সেখানেও আমাদের সমস্যা হবে না। কারণ আপনারা জানেন যে আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ওই সেখানে যে শেখ রাসেল মানে আমাদের ল্যাব আছে, সেই সেখানে এই ফ্যাসিলিটি আছে, ইউনিয়নগুলোতে এই কেন্দ্র আছে, ডিজিটাল কেন্দ্র আছে, এবং গ্রামে আমাদের প্রায় যুবকের কাছে, ছাত্রদের কাছে সেখানেও ল্যাপটপ আছে। সেখান থেকে আমরা সরাসরি যাদের যখন ভ্যাকসিন দিব তাদের সহযোগিতা নিয়ে সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দেব, যাতে আপনারা বিশ্ববাসী বা যে কোনো লোক আমরা মানে যাতে কেউ ভুল তথ্য দিতে না পারে বা রেকর্ড যথাযথভাবে থাকে, তাতে সেই সুবিধা কিন্তু আমাদের আছে আজকে বাংলাদেশে। যে সেইভাবেই আমরা সে ভ্যাকসিন নিয়েছে কি না আমরা সেটা যাচাই করতে পারবো। দোকানপাট খোলার পূর্বে এই যে 7, 8, 9, 3 দিন আমরা সুযোগ রাখলাম, যেহেতু প্রত্যেক গ্রামে গিয়ে মানে ওয়ার্ডে গিয়ে ভ্যাকসিন দিবে, কারণ নেওয়ার কোনো সমস্যা হবে না, তারা যেন ভ্যাকসিন নিয়ে দোকানপাট খুলতে পারে বা তাদের ব্যবসা কেন্দ্র খুলতে পারে। সেই জন্য আমরা যে শুধু সময় বাড়াচ্ছি তা না, সেই সময়ের মধ্যে সে যাতে মানে স্বাস্থ্যের মানে ভ্যাকসিন নিতে পারে সেই সুযোগটা রাখার জন্যই আমরা 10 তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছি এবং 11 তারিখ থেকে যাতে খুলতে পারে। আজকের এই সভা সেই সিদ্ধান্তে গ্রহণ করেছে। এবং গ্রামে গ্রামে আমরা লক্ষ্য করেছি যে মানুষ সাধারণত এই আপনার মাস্ক বলেন, যখন হাটে বাজারে যায় বা কোনো খোলা জায়গায় যায় বা দোকানপাটে যায়, চায়ের দোকানে যায়, তাও মাস্ক পরে না, সেটা নিশ্চিত করার জন্য আমরা এই সভা মনে করেছে যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা সম্ভব না, তাদেরকে মোটিভেট করতে হবে মানুষকে। সেই মোটিভেশনের জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে কমিটি করব, সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, তাদের নেতৃত্বে সেখানে
বিভিন্ন সমাজকর্মী আছেন, ছাত্র আছেন, যুবক আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমরা সবার কাছে আহ্বান জানাব তারা স্বেচ্ছায় মানে কমিটির মধ্যে এসে অংশগ্রহণ করে এই কমিটির মাধ্যমে এই জনগণের ক্ষমতা দিয়েই আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে যার প্রত্যেকটা নাগরিক যেন ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হয়, অর্থাৎ মাস্ক পরা ছাড়া কোনো লোক বের হলে ওই কমিটি যাতে তাদেরকে বারণ করে বিরত রাখতে পারে সেইভাবে আমরা আজকের সিদ্ধান্ত নিয়েছি। কারণ কেবল দর্শক দেখছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যের অংশবিশেষ। দর্শক দুপুরের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।